হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ষষ্ঠ শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট টুটা করাবো যারা পার্ট ওয়ানের ভিডিওটা দেখো তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে পার্ট ওয়ানের ভিডিওটা আপলোড করা আছে সেটা দেখবে এছাড়াও অন্যান্য আরও ক্লাস সিক্সের ভিডিও আছে ম্যাথসের ওপরে আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে সেগুলো পরপর দেখতে পাবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা ভিডিওগুলো যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অলে গিয়ে ক্লিক করবে আর যখনই আমি ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশন প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করি ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু এর প্রথম যে প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দশমিক সাত এবং দশমিক শূন্য সাতের মধ্যে সম্পর্ক হল সঠিক উত্তরটি হবে সি দশমিক সাত বড় আর দশমিক শূন্য সাত হচ্ছে ছোট। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এ তিনটি কোণের পরিমাপ সমান বি একটি কোণের মান নব্বই ডিগ্রির থেকে বেশি সি তিনটি কোণের পরিমাণ অসমান ডি দুটি কোণের প্রত্যেকটি পঁয়তাল্লিশ ডিগ্রি দুটি কোণের প্রত্যেকটি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ডি হবে সঠিক উত্তর স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাওতে স্থানীয় মানের সাথে দশমিক সংখ্যার মিল করতে বলেছে তাহলে এটা এক নম্বরের সাথে পাঁচ বাই যেহেতু দশ হাজার আছে সেই জন্য এর সাথে বিয়ের দেখো পাঁচ পাঁচ হাজার ছশো তিন দশমিক শূন্য এক ছয় পাঁচ তাহলে দশমিকের পরে যে পাঁচটা আছে একদম শেষে দেখবে তাহলে এটা স তোমার পাঁচটা পাঁচ বাই হবে হচ্ছে দশ হাজার তাহলে এর স্থানীয় মান হচ্ছে দ্বিতীয়র সাথে মিল হবে সিএডটা সিএ তিন হাজার পাঁচশো একষট্টি দশমিক দুয়ে ছয় হচ্ছে যেহেতু দশকের ঘরে আছে তাহলে সেই জন্য ষাটের সাথে এটা মিল হচ্ছে তিন নম্বরটা হচ্ছে নয় শতাংশ তো তিনের সাথে মিল হচ্ছে ডিএডটা তো এগারো লক্ষ বারো হাজার একশো দশ দশমিক দুই নয় আট চার তো নয়টা হচ্ছে এখানে নয় শতাংশের ঘরে আছে সেই জন্য চার নম্বর হচ্ছে সাত হাজার চারেরটা মিল হচ্ছে এর সাথে তো এখানে দেখবে যে যেহেতু সাতটা হাজারের ঘরে আছে তাহলে এর স্থান সাত হচ্ছে স্থানের সাথে স্থানীয় মান হবে হচ্ছে সাত হাজার তাহলে দু লক্ষ সাত হাজার তেইশ দশমিক দুই তিন সংখ্যাটা ছিল তাহলে সাত আছে হাজারের ঘরে তাহলে এটা হলো এই স্তম্ভ মেলানোটা তিন নম্বরের প্রশ্নটা শি শিলার এখন বয়স এক্স বছর চার বছর আগে শিলার বয়স কত ছিল এবং চার বছর পরে শিলা কত হবে তাহলে সমাধান হচ্ছে চার বছর আগে শিলার বয়স এক্স বিয়োগ চার ব্র্যাকেট দিয়ে বছর আর চার বছর পরে শিলার বয়স হবে এক্স যোগ চার ব্র্যাকেট দিয়ে বছর চার নম্বরের প্রশ্নটা আমরা বলবো একটি বালতিতে হাফ লিটার মানে একের দুই লিটার জল ধরে এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরে জল ধরবে তাহলে এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরবে তাহলে আমরা কি প্রথমে কিভাবে লিখবো যে একটা বালতিতে যেহেতু হাফ লিটার মানে একের দুই লিটার জল ধরে তাহলে এরকম সাতটি বালতিতে কত লিটার জল ধরবে সমান আমরা লিখেছি সাত গুণ একের দুই তাহলে সাত গুণ একের দুই ব্র্যাকেট দেড় লিটার তাহলে সাতের দুই সমান সাতের দুই লিটার ইকুয়াল এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে যে তিন দশমিক পাঁচ লিটার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমি আরও অন্যান্য বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের কাছে তো চলো আজকের মতো এইটুকুই আগামী দিন আবার দেখা হবে থ্যাংক ইউ